ভীমপুর গ্রামের পাশেই ছিল ছোট একটি জঙ্গল, আর সেই জঙ্গলে থাকত ছোট একটি খরগোশ ছানা। সে প্রতিদিন তার ইচ্ছে মতো জঙ্গলে দৌড়াদৌড়ি করত। কি মজা, কি মজা, জঙ্গলে ঘোরাঘুরি করতে কি মজা! এই বলতে বলতে বাচ্চা খরগোশটি গভীর জঙ্গলে ঢুকে পড়ে, আর সেখানে ছিল এক ঘুমন্ত নেকড়ে ভাগ। খরগোশ ছানাটি দৌড়াতে দৌড়াতে একটি পাথরের সাথে মুখোশ খেয়ে পড়ল ঘুমন্ত ভাগটির উপর। আর তখনই ভাগটা ঘুম থেকে জেগে দেখল একটি খরগোশ, আর বেচারা খরগোশ মৃত্যুর কবলে তার অন্তরাত্মা শুকিয়ে গেল। সে তখন বিনয়ের সাথে বলতে লাগল, আমি খুব ভালো করেই জানি আমার মতো এত দুর্বল প্রাণী জাহাপনার ক্ষুধা মেটাতে পারবে না। যদি জাহাপনা এই এক লোকমার আশা ত্যাগ করেন, তাহলে আমি এক শিয়ালকে দেখিয়ে দিতে পারি, যা শিকার করলে জাহাপনার তৃপ্তি হবে, আর যদি তা না হয় তাহলে বান্দা তো জাহাপনার খেদমতে হাজির আছেই। কথাটা নেকড়ে ভাগের কাছে খুব ভালো লাগলো, তাই সে খরগোশের সাথে রওনা হলো। জঙ্গলের কাছে ছিল শিয়ালের গুহা। খরগোশের সাথে শিয়ালের অনেক দিনের শত্রুতা। খরগোশ শিয়ালের গুহার কাছে গিয়ে বলল, জনাবের নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন, যদি অবসর থাকেন তাহলে এক্ষুনি সাক্ষাতের সুযোগ দিন, নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হবেন। শিয়াল খরগোশের মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে উল্টে ধোকা দেওয়ার জন্য বলল, সৌভাগ্য যে এমন বুজুর্গ ব্যক্তি আমার মতো নচিজের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমি ঘরটিকে ঝেড়ে মুছে জনাবের বসার উপযুক্ত না করে বাহিরে আসতে পারছি না। নেকড়ে ভাগ ও খরগোশটি কথাটা শুনে বেশ খুশি হলো। নেকড়ে ভাগ খরগোশটিকে বলল, মনে হয় তোর বুদ্ধিতে কাজ হয়েছে, যদি না হয় তাহলে কিন্তু তোকেই চিবিয়ে খাবো, কথাটা যেন মাথায় থাকে। অবশ্যই মাথায় থাকবে মহারাজ, এই তো আর একটু অপেক্ষা করুন, এক্ষুনি শিয়াল আপনাকে ডাক দিবে, আর দেওয়ার সাথে সাথেই আপনি খপাস করে হতকচা শিয়ালটাকে গিলে খেয়ে ফেলবেন। তারা দুইজন গুহার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, হঠাৎ করে গুহার ভিতর থেকে ডাক আসে, হুজুর আমার ঘর ঝাড়া মোছা দেওয়া শেষ হয়েছে, আমার গর্তের পিছন দিকে আরেকটা গর্ত আছে, ওই গর্ত দিয়ে দয়া করে প্রবেশ করুন। শিয়াল ছিল খুবই চালাক, তাই সে তার গুহার পিছন দিকে আরেকটা গর্ত করে রেখেছিল। খরগোশ আর বাঘ সেই গর্তের উদ্দেশ্যে রওনা দেয়। আস্তে আস্তে তারা গর্তের কাছে এসে পৌঁছায়। তারপর তারা দুজনে গর্তে লাফ দেয়, আর লাফ দেওয়ার সাথে সাথে তারা দুইজনে ওখানে পড়ে মারা যায়।